প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চাচ্ছিলে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড ও ফিফথ সেমিস্টারের পরীক্ষাটা কি অনলাইনে নেওয়া হবে, যে পরীক্ষাগুলি ইতিমধ্যে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। আসলে এটা সম্পূর্ণ একটা ফেক নিউজ, এরকম কিছুই ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে বলা হয়নি। ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে কি বলা হয়েছে আমি তোমাদেরকে সে নিয়ে ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি। ত্রিপুরা ইউনিভার্সিটি বলেছে তোমাদের মূল্যায়ন হবে তোমরা যে 20 মার্কসের ইন্টারনাল পরীক্ষা দিয়েছ সেখান থেকে তোমাদের 80% মার্কস যাবে এবং 20% মার্কস যাবে অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট থেকে। এখন কথা হচ্ছে তাহলে কিসের অনলাইন পরীক্ষার কথা বলা হচ্ছে। আসলে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যে 20 মার্কসের অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট নেওয়ার কথা বলেছে তার পরিবর্তে কিছু কলেজ 20 মার্কসের অনলাইনে পরীক্ষা নেওয়ার রুটিন দিয়েছে, শুধুমাত্র কয়েকটি কলেজ। আর সব কলেজেই কিন্তু ইতিমধ্যে অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টের জন্য কোশ্চেন দিয়ে দিয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে সব কলেজের জন্য কিন্তু এটা নয়, শুধুমাত্র কয়েকটি কলেজ ওই অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টের পরিবর্তে অনলাইনে 20 মার্কসের পরীক্ষা নেবে। তাহলে আশা করছি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। ভিডিওটা শেষ করার আগে বলে দিচ্ছি, তোমরা এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।